সিলেটের গোয়াইনঘাটে জাফলং এর ডাউকি নদীর পারে চা বাগান সংলগ্ন এলাকা থেকে বালু ও পাথর উত্তোলনের হাত থেকে ঐতিহ্যবাহী জাফলং চা বাগান রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে রোববার দুপুরে এগারো নম্বর মধ্য জাফলং ইউনিয়নবাসীর উদ্যোগে জাফলং ব্রিজে কয়েক শতাধিক নারী পুরুষের উপস্থিতিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয় এ সময় জাফলং চা বাগানকে ধ্বংসের হাত থেকে রক্ষায় সবার প্রতি আহ্বান জানান বক্তারা মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জাফলং চা বাগানের ব্যবস্থাপক নাসির উদ্দিন খান মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল হাসান সহ অনেকে